Welcome to my YouTube channel TKG Chemistry Academy. Today I will discuss determination of activation energy by Arrhenius equation. Arrhenius সমীকরণ দ্বারা বিক্রিয়া সক্রিয় শক্তি নির্ণয়। Arrhenius সমীকরণ অনুসারে আমরা কি জানি? Arrhenius সমীকরণ অনুসারে জানি আমরা ln k equal ln a minus ea by rt এটি আরহেনিয়াস সমীকরণ অনুসারে আমরা জানি আর এই সমীকরণটি আমরা জানি একটি সরলরৈখিক সমীকরণ এই সমীকরণ থেকে যদি আমরা 1 by t এর বিপরীতে ln k লেখচিত্র অঙ্কন করি তাহলে কি পাওয়া যাবে একটি সরলরেখা পাওয়া যাবে আর সেই সরলরেখার যে ঢাল পাবো সেই ঢালটাই হবে minus ea by r অর্থাৎ এই ঢাল থেকেই আমরা সক্রিয় শক্তি হিসাব করতে পারবো আবার সরল ছেদবিন্দু হতে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর a সেটু নির্ণয় করতে পারবো এখন আমরা লেখচিত্রটা অঙ্কন করি y অক্ষ এবং x অক্ষ দিলাম y অক্ষে ln k আর x অক্ষে 1/t এটা যদি আমরা প্লট করি তাহলে এরকম আসবে সরলরেখা আসবে আর এটা যে ঢাল চলো বাঢাল হবে মাইনাস ইএ বাই আর আর এই যে ছেদবিন্দু এই ছেদবিন্দু থেকে আমরা পাবো লন এর মান তাহলে আমরা সহজে আরহেনিয়াস সমীকরণ দ্বারা বিক্রিয়ার সক্রিয় শক্তি নির্ণয় করতে পারলাম তাহলে আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী আমরা 1 by t এর এগেনস্টে লন কে বসাইলে সেখান থেকে যে ঢাল পাবো সেই ঢাল সমান আমরা লিখব মাইনাস ইএ বাই আর আর হচ্ছে কনস্ট্যান্ট আর এর ভ্যালু ওখানে বসাই দিলে আমরা ই এর ভ্যালু পেয়ে যাব একইভাবে এই যে সরলরেখাটা এই সরলরেখার যে ছেদবিন্দু ছেদবিন্দুটাই হচ্ছে লন কে লন এ নট কে লন এ এই ছেদবিন্দু থেকে আমরা লন এ ইকুয়াল যে ভ্যালুটা পাবো সেটা বসাইলে এ এর ভ্যালুটা পেয়ে যাব এইভাবে আমরা আরহেনিয়াস সমীকরণ থেকে সক্রিয় শক্তি হিসাব করতে পারি পাশাপাশি এও কিন্তু হিসাব করতে পারি আরহেনিয়াস সমীকরণ থেকে আমরা আরেকটি উপায়ে সক্রিয় শক্তি বের করতে পারি সেই উপায়টা কি যদি দুইটি ভিন্ন তাপমাত্রা টি ওয়ান এবং টি টু তে বিক্রিয়ার হার ধ্রুবক কে ওয়ান এবং কে টু হয় তাহলে আরহেনিয়াসের যে এক নম্বর সমীকরণটা এখন লিখলাম সেই সমীকরণটা আমরা কি লিখতে পারি ln k1 equal আমরা এটাকে যদি log দিয়ে লিখি সেটাও কিন্তু হবে তাহলে আগে একটা ln দিয়ে দেখিয়েছি এখন log দিয়ে আমি দেখাই log দিয়ে লিখলে কেমন হয় সেটা একটু দেখে নিই log k1 equal log a minus ea divided by 2.303303 rt তাহলে log বসালে শুধুমাত্র 2.303 আসবে তাহলে আমরা k1 বসাইছি তাহলে এখানে t1 অর্থাৎ t1 তাপমাত্রায় হার ধ্রুবক k1 আর t2 তাপমাত্রায় হার ধ্রুবক t2 একইভাবে log k2 equal log a minus ea by
2.3038T2। এখন এই দুইটা সমীকরণ 2 আর 3, এই 2 এবং 3 যদি আমরা বিয়োগ করি, 2 থেকে 3 যদি বিয়োগ করি, তাহলে কি পাবো আমরা? লগ K1 মাইনাস লগ K2 ইকুয়াল লগ A মাইনাস ইএ বাই 2.3038T1 প্লাস হবে এখানে ইএ বাই 2.3038T2। এটা আমরা পাবো, তাহলে এটা আমরা সূত্র অনুসারে লিখব কি লগ K1 বাই K2। আর এখানে ও লগ এ এটা লিখেছি, আর একটা লগ এ হবে মাইনাস মাইনাস লগ এ হবে, আর এই লগ এ লগ এ কেটে যাবে, কেটে গেলে যেটা থাকবে সেটা আমরা লিখি এখন ইএ বাই 2.303, আর কমন নিলাম, নেওয়ার পরে 1/T2 মাইনাস 1/T1, এটা কিন্তু হবে। এখন এটাকে আমরা একটু সুন্দর করে যদি লিখতে চাই, তাহলে কি হবে, ই এ বাই 2.303 আর T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। এখানে দুইটা ভিন্ন তাপমাত্রার জাহার দ্রবক K1 এবং K2, T1 তাপমাত্রা K1 এবং T2 তাপমাত্রা K2, এই সমীকরণ এই এই মানগুলো যদি আমরা জানতে পারি, অর্থাৎ T1 T2 এবং K1 এবং K2 এর মান যদি আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমরা লগ এই এর মান সহজে হিসাব করতে পারি। এইভাবে আমরা সহজে হিসাব করতে পারবো আরহেনিয়াসের সমীকরণ থেকে সত্যি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।